আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অষ্টম শ্রেণীতে কিন্তু এই নতুন কারিকুলামে পড়ালেখা করনি। এবছরই কিন্তু তোমাদের জন্য কারিকুলামের সাথে প্রথম পরিচয়, তাই না? তবে তোমাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা এবছর প্রথম নতুন কারিকুলামে ক্লাস পেলেও তোমাদের জন্য যে বইগুলো তোমাদের হাতে এসেছে সেগুলো কিন্তু অত্যন্ত চমৎকার, অনেক উদাহরণে পরিপূর্ণ এবং তোমাদের বোঝার মতো খুব সহজবোধ্য করে বইগুলো লেখা হয়েছে। আমরা যখন ধারাবাহিকভাবে নবম শ্রেণীর ক্লাসগুলো পরিচালনা করব, তখন দেখতে পারবে যে বইয়ের ভেতরের তথ্যগুলো তোমাদের জন্য খুব সহজবোধ্য এবং প্রত্যেকটা ক্ষেত্রেই উদাহরণের সাহায্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং বিজ্ঞানের প্রতিটি বিষয় তোমরা কিন্তু হাতে কলমে শিখবে। তাহলে এসো এবার আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিখন অভিজ্ঞতা 2-এর সেশন 1 ও 2 নিয়ে আজকে আলোচনা করব। আমাদের শিখন অভিজ্ঞতা 2 হলো বায়ু দূষণ। নিশ্চয়ই তোমরা জানো বায়ু দূষণ কি? হ্যাঁ, ঠিক বলেছ তোমরা। বায়ু দূষণ হলো বায়ুমণ্ডলের এমন সব পদার্থের উপস্থিতির কারণে হওয়া দূষণ যা মানুষ বা অন্যান্য জীবের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং জলবায়ু বা পদার্থের ক্ষতি করে। বিভিন্ন ধরনের বায়ু দূষক আছে, অর্থাৎ কাদের দ্বারা বায়ুটা দূষিত হচ্ছে, সেগুলো হচ্ছে গ্যাস, অ্যামোনিয়া, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফ্লুরো কার্বন। বায়ু দূষণ বিভিন্ন রোগ ব্যাধি, অ্যালার্জি থেকে শুরু করে মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এটা মানুষ এবং ফসলের মতো অন্যান্য সকল জীবন্ত প্রাণীর জন্য কিন্তু হুমকি স্বরূপ। এই বায়ু দূষণটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে? বায়ু দূষণ কিন্তু 2 ধরনের কারণে হচ্ছে। এক হচ্ছে প্রকৃতি সৃষ্ট কারণ, অর্থাৎ প্রাকৃতিক উৎস থেকে কিছু কারণ তৈরি হয় যার কারণে বায়ু দূষিত হচ্ছে। আরেকটা হচ্ছে মানব সৃষ্ট কারণ, অর্থাৎ আমরাই দায়ী আমাদের বেঁচে থাকার এই যে উপাদান, প্রয়োজনীয় উপাদান বায়ুটাকে, সেটাকে দূষিত করার জন্য। আসো আমরা একটু উৎসগুলো দেখে আসি। মানব সৃষ্ট উৎস হলো যান্ত্রিক যানবাহন ও কলকারখানা, বিষাক্ত ধোঁয়া দূষণের প্রধান কারণ। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধুলিকণা, ধোঁয়া ও দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। ইটের ভাটায় ইট পোড়ানোর ফলে নির্গত কালো ধোঁয়া বায়ু দূষণ করে। গাছপালা এবং ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। আমাদের মতো দেশগুলোতে কিন্তু এই গাছপালা, ময়লা আবর্জনা বা কাঁচ কয়লা পুড়িয়ে জ্বালানি তৈরি করা, গোবরের ব্যবহার করা জ্বালানি হিসেবে, এগুলো কিন্তু আমাদের এখানে বহুল প্রচলিত। তো এই জিনিসগুলোও কিন্তু বায়ু দূষণের মানব সৃষ্ট কারণ হিসেবে ভূমিকা পালন করছে। এছাড়াও এখানে উল্লেখিত কারণগুলো ছাড়াও আমরা কিন্তু যে অ্যারাসল স্প্রে করি, হেয়ার স্প্রে ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, এগুলোও কিন্তু অনেকাংশে এগুলোর মধ্যে বিদ্যমান কিছু উপাদান কিন্তু আমাদের বায়ু দূষণের জন্য ভূমিকা রাখছে। বায়ু দূষণের প্রাকৃতিক উৎসগুলো কি কি? প্রাকৃতিক উৎস থেকে ছড়ানো ধুলো, সাধারণত গাছপালার পরিমাণ অল্প বা একেবারেই নেই এমন জমি দিয়ে গঠিত অঞ্চলে এটা হয়ে থাকে, অর্থাৎ ধুধু মাঠ যেখানে, সেখান থেকে কিন্তু অনেক ধুলো উড়ে কি করতে পারে, বায়ুটাকে দূষিত করতে পারে। আগ্নেয়গিরির কার্যকলাপ সালফার, ক্লোরিন ইত্যাদি ছাই কণা তৈরি করে। দাবানল থেকে নির্গত ধোঁয়া এবং কার্বন মনোঅক্সাইডও কিন্তু বায়ু দূষণের প্রকৃতি সৃষ্ট কারণ। বাতাসের মধ্যেই আমাদের বসবাস, তাই না? 1 মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেখো, আমরা কিন্তু বাঁচতে পারবো না। তাহলে সত্যি বলতে বাতাস বলতেই কিন্তু আমরা বুঝি আমার শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, তো যা ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন নেই। এখন একটু ভেবে দেখো তো, সব জায়গায় দম নিতে কি একই রকম স্বস্তি লাগে? অর্থাৎ বাতাসের
মাধ্যমেই তো আমরা শ্বাস প্রশ্বাসটা গ্রহণ করছি, ঠিক না? আমরা নিঃশ্বাস নিচ্ছি, ত্যাগ করছি, যাই আমরা বাতাসের মাধ্যমে গ্রহণ করছি না কেন, সব জায়গায় কিন্তু আমাদের একই রকম স্বস্তি লাগে কি? একটু ভেবে দেখো, তোমার নিজের এলাকাতে সব জায়গায় দম নিতে তোমার কি একই রকম স্বস্তি লাগে? একটা কাজ করো তাহলে, 5-6 জনের ছোট দলে ভাগ হয়ে যাও। এবার একটু দলে বসে আলোচনা করে দেখো, নিজের এলাকায় কার কোথায় শ্বাস নিতে কেমন লাগে। তোমরা যখন বাসা থেকে স্কুলে যাবে, যাওয়া আসার পথে রাস্তাটার কথা ভেবে দেখো, তোমার পথে কি পড়ে। বাগান বা নার্সারি যদি থাকে, সেখানে শ্বাস নিতে তোমার কেমন লাগে। ড্রেন বা ময়লা ডাস্টবিন যদি থেকে থাকে, সেখানে তোমার শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হয় কি না। ভালোভাবে চিন্তা করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিচের ছকটা পূরণ করো। তোমাদের অনুশীলন বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় একটি ছক আছে, এখানে দেখো দলের সদস্যদের নাম হচ্ছে ছবি, এলাকার কোথায় তার নিঃশ্বাস নিতে ভালো লাগে, খোলা মাঠে খিলগাঁও জোড়াপুকুর মাঠ, ডাস্টবিনের পাশে খিলগাঁও রেলগেট বাজার। এখানে দেখো এই যে এক জায়গায় তার নিঃশ্বাস নিতে ভালো লাগলো, আরেক জায়গায় তার নিঃশ্বাস নিতে খারাপ লাগলো, এই দুটোর মধ্যে কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে কি না, এই দুটো এলাকার মধ্যে কোনো ধরনের সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে কি না। তো বৈসাদৃশ্যে গিয়ে আমরা দেখতে পাই যে খোলা মাঠ, সবুজ ঘাস এবং গাছপালা বেশি থাকায় কিন্তু এই খোলা মাঠে শ্বাস নিতে ভালো লাগছে, কিন্তু অপরদিকে ডাস্টবিনের পাশে দূষিত বায়ু থাকার কারণে কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দ্বিতীয় সদস্য অন্তু, ওর শ্বাস নিতে ভালো লাগে পার্কে, রমনা পার্কে, আর ঘনবসতিপূর্ণ এলাকা মালিবাগ রেলগেটে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বৈসাদৃশ্য এখানে আছে, সেটা হলো পার্কে যেহেতু সবুজ ঘাস থাকে, গাছপালা বেশি থাকে, তাই এখানে ওর শ্বাস নিতে ভালো লাগে। অপরদিকে ঘন বসতিপূর্ণ এলাকায় দূষিত বায়ু থাকার কারণে এখানে ওর নিঃশ্বাস নিতে খারাপ লাগে। দলের তৃতীয় সদস্য হচ্ছে দীপা, ওর লেকের পাড়ে যেমন হাতির ঝিলে শ্বাস নিতে অনেক আরাম লাগে, কিন্তু যানবাহনপূর্ণ রাস্তায় যেমন রামপুরা মোড়টাতে যেখানে চতুর্দিক থেকে গাড়ি আসে, এরকম জায়গায় কিন্তু ওর নিঃশ্বাস নিতে খারাপ লাগে। তো বৈসাদৃশ্য হলো লেকের পাড়ে খোলা বাতাসে কিন্তু তার নিঃশ্বাস নিতে বা শ্বাস নিতে ভালো লাগছে, কিন্তু ধোয়ার জন্য যানবাহনপূর্ণ রাস্তায় কিন্তু ওর শ্বাস নিতে খারাপ লাগে। 4 নম্বরে আছে কবির, ওর ফুলের দোকান বা নার্সারির পাশে যেমন শাহবাগ ফুলের মার্কেটে, ওখানে ওর শ্বাস নিতে ভালো লাগে, কিন্তু কলকারখানা যেখানে আছে যেমন তেলজগাঁও শিল্প কারখানা জাতীয় এলাকা, সেখানে কিন্তু ওর শ্বাস নিতে খারাপ লাগে। বৈসাদৃশ্য হচ্ছে নার্সারির পাশে গাছ থাকায় শ্বাস নিতে ভালো লাগে, আর কলকারখানাপূর্ণ যে বা শিল্প ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো, সেখানে কিন্তু বাতাস দূষিত, তাই শ্বাস নিতে খারাপ লাগে। 5 নম্বরে আছে দীপ, রাস্তার দুই পাশে যেখানে গাছ আছে অনেক যেমন বলধা গার্ডেন, এখানে ওর শ্বাস নিতে ভালো লাগে, আর টেম্পো স্ট্যান্ড যেমন গুলিস্তান, ওখানে ওর শ্বাস নিতে খারাপ লাগে। বৈসাদৃশ্য হচ্ছে রাস্তার দুই পাশে গাছ থাকায় শ্বাস নিতে ভালো লাগে, টেম্পো স্ট্যান্ডের কাছে অনেক ধোয়ার কারণে শ্বাস নিতে খারাপ লাগে। সাদৃশ্য হচ্ছে এই দুটো এলাকাতেই কিন্তু ঘনবসতি আছে। এভাবে তোমরা তোমাদের এলাকায় তোমাদের স্কুলে যাওয়ার পথে আশেপাশে যে জায়গাগুলো পড়ে, যেখানে তোমাদের শ্বাস নিতে ভালো লাগে বা যেখানে তোমাদের শ্বাস নিতে খারাপ লাগে, সেই স্থানগুলোর নাম উল্লেখ করবে। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে উত্তরগুলো দেখলাম, এখানে সবার উত্তরে কিন্তু একটা সাদৃশ্য আছে, সেটা হলো যেসব এলাকায় গাছপালা বেশি, ধুলাবালি কম, ধোঁয়া কম থাকে, সেসব এলাকায় শ্বাস নিতে ভালো লাগে। অপরদিকে যেসব এলাকায় গাছপালা কম, ধুলাবালি বেশি এবং ধোঁয়া বেশি, অর্থাৎ দূষিত বায়ু বেশি থাকে, সেখানে বায়ু দূষণ বেশি ঘটে এবং শ্বাস নিতে কিন্তু কষ্ট হয়। তো এটা হচ্ছে একটা কমন সিমিলারিটি বা ডিসিমিলারিটি, যেটা আমরা প্রত্যেকের উত্তর থেকেই কিন্তু পেয়েছি। তোমরা কি তোমাদের এলাকার একটি ম্যাপ আঁকতে পারবে?
এলাকা খুব ভালোভাবে না চিনলেও সমস্যা নেই, সেক্ষেত্রে শুধু বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথের আশেপাশের যে জায়গা চিহ্নিত করেও তোমরা ম্যাপ আঁকতে পারো। কিন্তু ম্যাপ আঁকার সময় একটা জিনিস মনে রাখবে, ম্যাপের বিভিন্ন অংশকে তোমরা রং করে নিবে। যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে তোমরা সবুজ রং ব্যবহার করবে, গাছপালার প্রতীক। আর যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেখানে আরেক রকম রং, এটা যে কোনো রং হতে পারে, তোমরা এখানে লাল রং ব্যবহার করতে পারো। এভাবে দুটো ডিফারেন্ট কালার দিয়ে তোমরা তোমাদের পুরো এলাকার ম্যাপ, যদি না পারো তাহলে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে তুমি যার যার মধ্য দিয়ে অতিক্রম করছো বা যা যা দেখতে দেখতে যাচ্ছ সেই জিনিসগুলোকে চিহ্নিত করে একটা ম্যাপ অঙ্কন করবে। তাহলে নিচের ছকে এঁকে নাও তোমাদের এলাকার বাতাসের মানচিত্র। বাতাসের মানচিত্রটা কিরকম হতে পারে সেটার একটা নমুনা কপি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মানচিত্রটা এরকম হতে পারে। এখানে কিন্তু আমি আমার বিদ্যালয় এবং বাসার কথা উল্লেখ করা আছে। এখানে বিদ্যালয়ের সামনে নার্সারি পড়বে, আনসার ক্যাম্পের পাশে ফুলের দোকান, মৌচাকে পাশে একটি পার্ক আছে, ট্রাফিক পুলিশ, বাজার, তালতলা বাজার, তালতলা মোড়, যানবাহনের পুরো ব্যস্ত রাস্তা, ফলের দোকান, সিএনজি স্টেশন, সেখানে আমি লাল কালি দিয়েছি কারণ এখানে কীরকম হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাবাবের দোকান, খাবারের খুব সুঘ্রাণ আসে তালতলা, সেখানে আমার শ্বাস নিতে ভালো লাগে, তাই এখানে সবুজ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে। এছাড়া নার্সারির পাশে দেখো সবুজ চিহ্ন দ্বারা চিহ্নিত করা আছে। আবার একইভাবে বিদ্যালয়ের সামনেও কিন্তু সবুজ চিহ্ন দেওয়া আছে, ভালো লাগে। কিন্তু আমাদের ডাস্টবিন যেটা মেলা দিয়ে আছে সেখানে কিন্তু কী হয়, শ্বাস নিতে আমার খুব কষ্ট হয়, এজন্য যেই জায়গাগুলোকে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেগুলোকে লাল চিহ্ন দ্বারা এবং যেগুলোতে শ্বাস নিতে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সেগুলোকে সবুজ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে। ইনশাল্লাহ তোমরা তোমাদের অনুশীলন বইয়ের 20 নম্বর পৃষ্ঠার ছকে তোমার এলাকায় কোথায় শ্বাস নিতে ভালো লাগে আর কোথায় শ্বাস নিতে তোমার কষ্ট হয় সেটাকে বাতাসের মানচিত্রে অঙ্কন করে চিহ্নিত করে দিবে বিভিন্ন বা দুটো রং দিয়ে। এবার 5-6 জনের ছোট ছোট দলে ভাগ হয়ে যাও, একটু দলে বসে আলোচনা করে দেখো বাসায় ফেরার পথে নিজের এলাকার বিভিন্ন স্থানে কার কোথায় শ্বাস নিতে কেমন লাগে তা অনুশীলন বইয়ের ছকে লিখে ফেলো। দেখো নিঃশ্বাস নিতে যেমন লাগে অনেক ভালো লাগে, স্থান এক হচ্ছে নার্সারির পাশে খিলগাঁও, স্থান দুই মৌচাক ফুলের দোকানের পাশে, স্থান তিন হচ্ছে রমনা পার্ক, সংসদ ভবন এলাকা, বনানী, এইসব জায়গায় কিন্তু আমাদের নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে। অর্থাৎ যেগুলো ফাঁকা এবং অনেক গাছপালাপূর্ণ যে জায়গাগুলো আছে, যেখানকার বাতাস কম দূষিত, সেই জায়গাগুলোতে আমাদের নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে। নিঃশ্বাস নিতে ভালো লাগে কাবাবের দোকান তালতলা, খিলগাঁও জোড়াপুকুর মাঠ খোলা মাঠে, মালিবাগ ফলের দোকানের পাশে, গুলশান আবাসিক এলাকা, এগুলোতে আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে। সাধারণ লাগে স্কুলের সামনে খিলগাঁও, মতিঝিল এলাকা, বাসাবো, আফতাবনগর, অর্থাৎ যেগুলো এখন পর্যন্ত কেমন আছে, বসবাসযোগ্য আছে, হয়তোবা একটু ক্রাউডি বাট ওখানে কিন্তু বসবাস উপযোগী, তো এই জায়গাগুলোতে আমাদের সাধারণ লাগে, অর্থাৎ অনেক আরাম লাগে সেটাও না, আবার আমরা অস্বস্তি ফিল করছি সেটাও না, বসবাসের মতো সাধারণ একটা অনুভূতি হয়। এরপরে আসো খারাপ লাগে কোথায়, যানবাহনপূর্ণ ব্যস্ত রাস্তা চৌরাস্তা, সিফাইবাগ সিএনজি স্টেশন, তালতলা বাজার, তেজগাঁও, এরকম 5 নম্বর স্থানটাও তোমরা তোমাদের বাসার আশেপাশে যে জায়গাগুলো আছে দলের সদস্যদের নিয়ে আলোচনা করে লিখে ফেলবে। অনেক খারাপ লাগে রামপুরা ঝিল পাড়, যেখানের ঝিলটা পানি থেকে একদম দুর্গন্ধ আসে, খুব বাজেভাবে পানিটা নষ্ট হয়ে গেছে, বাতাসে ভেসে আসে প্রচণ্ড দুর্গন্ধ, ডাস্টবিনের পাশে মেরাদিয়া মাছ বাজার, যে কোনো মাছ বাজারের কাছ দিয়ে যাওয়াই কিন্তু কষ্ট, নিউ মার্কেট যেখানে প্রচণ্ড ঘনবসতিপূর্ণ। এভাবে তোমরা তোমাদের এলাকার আশেপাশে তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে আলোচনা করে, দলের সদস্যদের সাথে আলোচনা করে তোমরা কিন্তু তোমাদের এই ছকটা পূরণ করে ফেলবে, ঠিক আছে? এবার আসো পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অফিসিয়াল পেজ থেকে তোমরা তোমাদের সংশ্লিষ্ট এলাকার ম্যাপ খুঁজে নিবে। অর্থাৎ আমরা যে বাতাসের মানচিত্র আঁকলাম সেটা কিন্তু আমরা কি করেছি, আমাদের এলাকায় স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বা বাসা থেকে স্কুলে আসার পথে যে জায়গাটুকু আমরা চিন
মানে চিহ্নিত করতে পেরেছি সেই জায়গাটুকু সম্পর্কেই কিন্তু আমরা একটা বাতাসের মানচিত্র এঁকেছি। কেউ যদি তার পুরো এলাকা সম্পর্কে অনেক ভালো জেনে থাকো তাহলে তুমি পুরো এলাকাটা উল্লেখ করেই কিন্তু চিত্রে বাতাসের মানচিত্রটা আঁকতে পারো। কিন্তু তোমার এলাকাকে সঠিকভাবে চেনার জন্য আছে পৌরসভা বা ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের সংশ্লিষ্ট এলাকার ম্যাপ খুঁজে নেবে। এর আগে যেভাবে স্কুলের ম্যাপ এঁকেছিলে এবার সবাই মিলে তোমাদের এলাকার একটি ম্যাপ আঁকবে। যেসব এলাকায় শ্বাস নিতে আরাম লেগেছে সেগুলোর কী কী বৈশিষ্ট্য আছে তা খুঁজে বের করবে। একইভাবে যেসব এলাকায় শ্বাস নিতে কষ্ট হয়েছে সেখানে কী কী আছে সেটাও খুঁজে বের করতে হবে। অর্থাৎ এবার সামগ্রিকভাবে পুরো এলাকাটা জুড়ে তুমি একটা ধারণা নিবে এবং সেই পুরো এলাকাটা আসলে তোমার এলাকাটা কতটুকু বা সেখানে কী কী আছে, কোন কোন জায়গা এটার অন্তর্ভুক্ত সেই বিষয়টা তুমি নিশ্চিত হতে পারবে তুমি যদি পৌরসভা বা ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার যে এলাকা সেই সংশ্লিষ্ট এলাকার ম্যাপটা খুঁজে নাও। ম্যাপটা খুঁজে নিয়ে যেভাবে তোমরা স্কুলে আসা যাওয়ার পথে ম্যাপটা এঁকেছিলে সেভাবে একটা ম্যাপ তোমরা আঁকবে এবং জায়গাগুলো দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে কোথায় তোমার শ্বাস নিতে ভালো লাগছে বা লেগেছে বা লাগে আর কোথায় তোমার শ্বাস নিতে খারাপ লাগে। সেই জায়গাগুলো বন্ধুদের সহযোগিতায়, ধরো এমন হতে পারে পুরো এলাকার একটা জায়গায় তুমি থাকো, অন্য আরেকটা এরিয়াতে তোমার বন্ধু থাকে, তাহলে ওই জায়গার অনুভূতিটা বা ওই জায়গার আশেপাশের স্থানগুলোর তথ্য কিন্তু তোমার বন্ধু তোমাকে দিতে পারবে। তো এইভাবে সকলের সহযোগিতায় পুরো এলাকাটা কভার করে পুরো এলাকার শ্বাস নেওয়ার ভালো জায়গাগুলো এবং শ্বাস নিতে কষ্ট হয় এরকম জায়গাগুলো খুঁজে বের করে তোমরা এবার একটা ম্যাপ তৈরি করবে। এবং এই কাজের জন্য যেহেতু পুরো এলাকায় তোমার একার পক্ষে ঘুরে ঘুরে সব জায়গায় দেখা যদি কষ্টকর হয়ে থাকে তাহলে তোমরা একই এলাকা থেকে স্কুলে আসো, এরকম অনেকেই নিশ্চয়ই আছো, এরকম কয়েকজন একসাথে হয়ে একটা গ্রুপ তৈরি করবে। প্রয়োজনে কাছাকাছি এলাকায় বসবাসকারী কয়েকজন মিলে দল গঠন করে এলাকার বৈশিষ্ট্য খুঁজে বের করবে। অর্থাৎ তোমরা যারা ওই এলাকার আশেপাশে থাকো এরকম পাঁচজন বা ছয়জন বা দশজন একসাথে হয়ে মানচিত্রটার, যে আমি এই জায়গায় থাকি, তুমি এই জায়গায় থাকো, তুমি এই জায়গায় থাকো, তাহলে ওই ওই জায়গার তথ্যগুলো তুমি ভালো করে দিতে পারবে। সেইভাবে সকলের সহযোগিতা নিয়ে আগামী দিন ইনশাআল্লাহ বাড়ির কাজটা সম্পন্ন করবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে।